অক্ষাগতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সাভারে সিআরপি তে গেলে দেখা মিলবে জীবন যুদ্ধ জয়ের স্বপ্নে বিভোর এমন অগণিত মানুষকে। হুইলচেয়ার, ট্রলি ও বিছানাই সঙ্গী তাদের। দুর্ঘটনার পর স্পাইনাল কর্ডে আঘাত পেয়েও উঠে বসে দাঁড়াতে পারতেন না তারা। তবে সিআরপির ফিজিওথেরাপি চিকিৎসায় ধীরে ধীরে নিজের কাজ নিজেই করতে পারছেন, এখন দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন। আমি এখন নিজে বাথরুম করতে পারি, নিজে ভাত খাইতে পারি, আগে নিজে রাতে ভাত খাইতে পারতাম না। আমি এখন নিজে সব কিছু করতে পারি। কাজ করতে আসছিলাম, আসার পরে টলারে মাটির কাজ করার পরে আজকে ওইখানে আরেক টলার এসে মারিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই অবস্থা হয়েছে আমার। এখন তো 10 বছর আগে, সিআরপির ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আলোর মুখ দেখছেন অনেক রোগী। সিলেট সদরে গেছি, সদর থেকে আমার ট্রান্সফার করছে এই জায়গায়। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আমি মতন একমতো মরা ছিলাম, দিকটা ছিলাম না, আমার হুশা ছিল না। যে সময় সিআইবিতে আসছিলাম আমার কোনো উৎসাহ ছিল না, আমি মরাও ছিলাম। আজ আমি যে জীবনের আলোটা, পৃথিবীর আলোটা দেখতে পারব, এটি আমার সিআইবিতে দেখাইছে। আমাদের কোমরের নিচ থেকে কোনো অনুমতি ছিল না। আমি সিআরপিতে ভর্তি হওয়ার পর থেরাপিস্টের সাহায্যে আর নিজের চেষ্টায় এখন মোটামুটি ভালো উন্নতির দিকে, হ্যাঁ, এখন আমি দাঁড়াতে পারি, হ্যাঁ, হাঁটতেও পারি। শারীরিকভাবে অক্ষম পরিবারের প্রিয় সদস্যকে ধীরে ধীরে চোখের সামনে সুস্থ হয়ে উঠতে দেখে সিআরপির প্রতি কৃতজ্ঞ রোগী স্বজনরা। ফজরের নামাজ পড়ে শীতের সময় সকালবেলা ফজরের নামাজ পড়ে বাস স্ট্যান্ডে একটা গাড়ি, বাস গাড়ি ছিল, ওখানে গোড় দিয়ে যাইতে ওই উপর থেকে মালের কার্টুন ফেলছে তার ঘাড়ের উপর, বসছে পেটের উপর করে যে স্পাইনাল কর্ড ইনজুরি। সে চলতে ফিরতে পারতো না, খাওয়াই দেওয়া লাগতো, শোয়াই দেওয়া লাগতো, বসে থাকলে দুই তিনজন ধরে রাখা লাগতো। এখন মোটামুটি সেগুলো করা লাগে না, এখন ভালো সুস্থ। পুরোপুরি শারীরিকভাবে অক্ষম রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কিছুটা সারিয়ে তুলতে পারলেও প্রশান্তি পাল সিআরপির থেরাপিস্টরা। যখন সে প্রথম দিন বসে তাদের অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারে, সে অনুভূতিটা আমরা ফিল করি, ফিল করি। আমাদেরও ভালো লাগে যে একটা পেশেন্ট, ধরো এক সপ্তাহ, দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে একটা পেশেন্টকে বসালাম, আমি বসানোর পরে সে যে বসলো, বসে যে খুশিটা হচ্ছে, যে ইম্প্রুভটা পেয়েছে, সেটার ফিডব্যাক যে আমরা পেলাম, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আশা, সবথেকে বড় পাওয়া। আমরা ফিজিওথেরাপিতে যে ট্রিটমেন্ট দিয়ে থাকি একটা, এটা এক্ষেত্রে আমরা যদি মাসকুলার কন্ডিশন হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি দিতে, মানে এক্সারসাইজ যেমন থেরাপিক এক্সারসাইজ দিয়ে থাকি, তাছাড়া সাথে মোবিলেশন দেই, ম্যানিপুলেশন দেই, তার সাথে সাথে তার মানে মাসুল স্ট্রেন্থেনিং প্রোগ্রাম দেই, মাসুল সেটিং এক্সারসাইজ দেই। আমাদের এখানে যে পেশেন্টগুলো আছে, নিয়ার অবাউট 50% পেশেন্ট কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা, কোনো জয়েন্টে ব্যথা, এটা নিয়ে বেশি আসে। তারপরে আমি যদি নিউরোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে দেখি, সেখানে অ্যাবাউট 70% হলো এই স্ট্রোক পেশেন্ট নিয়ে আসে। তারপরে অন্য কন্ডিশনগুলো আসে, এই কন্ডগুলো বেশি আসে, এবং এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে আসে। পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে সিআরপি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। ফিজিওথেরাপি বিভাগ সিআরপির একটি অন্যতম শাখা, যেখানে 200-এর বেশি থেরাপিস্ট কাজ করেন। সারা দেশে 13টি সিআরপি কেন্দ্রের 9টিতে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়। প্রতি বছর 80,000 রোগী সিআরপিতে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন। টিনা খানম, নিউজ বাংলা।